আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সাথে আছে আমি বাহার চৌধুরী, আইটি গড় বাহার বাংলার পক্ষ থেকে। বন্ধুরা, বর্তমানে আমি অবস্থান করতেছি ইস্টার্ন প্লাজার লেভেল 5 এ ইস্টার্ন মোবাইল শপটিতে। এই শপ নাম্বারটি হলো বন্ধুরা 54647। তো বন্ধুরা, আমরা এখন সকলেই একটু আমাদের শখের কিছু স্মার্টফোন ব্যবহার করি, আর এই স্মার্টফোনে একটা বিড়ম্বনার ব্যাপার হলো যেটা, যে আমাদের পিছনের ব্যাকশিল্ডে থাকে গ্লাসের বন্ধুরা, যার ফলে ঘটে যে আমাদের অসাবধানতার কারণে হয়ে যাচ্ছে যে হাত থেকে আমাদের স্মার্টফোনটি পড়ে যাচ্ছে বা আমাদের শখের মোবাইলটি পড়ে যাচ্ছে। পড়ে যাওয়ার কারণে আমাদের ব্যাকশিল্ডটি ভেঙে যাচ্ছে বা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তখন আমাদের আসলে মনটা একটু ভেঙে যায়, একটু খারাপ লাগে যে শিট, এত দামি ফোনটা ভেঙে গেল বা আমাদের শখের ফোনটি ভেঙে গেল। তো বন্ধুরা, তখন আমরা টেনশনে পড়ি যে আসলে কোথায় গেলে আমরা একটা ভালো মানের সার্ভিস পাবো বা এটা কোত্থেকে আমরা সারাতে পারবো, চেঞ্জ করতে পারবো। তো বন্ধুরা, আপনাদের বলবো যে আপনাদের টেনশনের কোনো কারণে আমি আপনাদেরকে যে শপটিতে নিয়ে এসেছি সেখানে আপনারা পেয়ে যাচ্ছেন এর সঠিক সমাধান। বন্ধুরা, তো এই শপটি আপনারা দেখতে পাচ্ছেন ইস্টার্ন মোবাইল লেভেল 5 এ, শপ নাম্বার 46 এবং 47 নাম্বার শপ। এই শপে আসলে আপনারা পাবেন খুবই দক্ষ কিছু কারিগর, যাদের মাধ্যমে আপনার প্রিয় ফোনটিকে যত্ন সহকারে সার্ভিসিং করে দেওয়া হবে। বন্ধুরা, এই শপের অ্যাড্রেসটি আপনাদের সুবিধার্থে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। বন্ধুরা, আপনার ডিসক্রিপশন বক্স থেকে এই শপের অ্যাড্রেস এবং ফোন নাম্বারটি নিয়ে আপনারা যোগাযোগ করে আপনারা এখানে আসতে পারেন। তবে বন্ধুরা, আপনাদের গ্যাদারটা একটি কথা বলে দিচ্ছি, সেটা হলো যে বন্ধুরা, এই মার্কেটটি সপ্তাহে রবিবার বন্ধ থাকে, তো আপনারা একটু মনে রাখবেন যেন রবিবারটা অ্যাভয়েড করে আপনারা আসতে পারেন। তো এই শপে আসলে আপনারা সবসময় পেয়ে যাবেন আমাদের শাকিল ভাইকে। তো শাকিল ভাই কেমন আছে? আসসালামু আলাইকুম। তো শাকিল ভাই, আজকে আমরা যেই ব্যাকশিল্ড চেঞ্জ করবো ফোনগুলোর, আজকে কোনটা চেঞ্জ করতে যাচ্ছি? আমরা আসলে আইফোন শব্দে ব্যাকগ্লাস যেগুলো, যেমন হলো আইফোন 8 প্লাস X, এগুলো চেঞ্জ করি। আমাদের কাছে হিউজ পরিমাণ সেট আছে আইফোন, বাট এখন বর্তমানে যেটা চেঞ্জ করবো সেটা হচ্ছে আইফোন X। এখন তো বেশিরভাগ স্মার্টফোনগুলোতে মানে দামি ফোনগুলোর পিছনেই আপনার গ্লাস শিল্ড ইউজ করে। তো ভিউয়ার্সরা দেখতে পাচ্ছেন এটা হলো আইফোন X এবং ফোনটা খুবই ফ্রেশ। আজকে এই ফোনটিরই ব্যাকশিল্ডটা চেঞ্জ করে দেখাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে ফোনটার আসলে কোনো প্রবলেমই নেই, ফুল ফ্রেশ, জাস্ট হাত থেকে পড়ে গিয়ে সামান্য একটু অংশ ভেঙে গিয়েছিল। তো আজকে আমরা এটারই ব্যাকশিল্ডটি চেঞ্জ করা দেখাবো। এই ব্যাকশিল্ডটি চেঞ্জ করতে আমাদেরকে সাহায্য করবে শাকিল ভাই। তো চলুন সরাসরি কথা না বাজে শাকিল ভাই চলে যাই, কিভাবে চেঞ্জ করতেছে, কিভাবে কাজটা করি। তো শাকিল ভাই, এটা কি সেই মেশিন যেটার মাধ্যমে আমরা ব্যাকশিল্ড চেঞ্জ করবো? এই মেশিনের নাম কি ভাই? এটার মেশিনের নাম এম ট্রায়াঙ্গেল। আচ্ছা, এটা দিয়ে শুধু কি ব্যাকশিল্ডটা চেঞ্জ করা, অন্য কোনো কাজ করা হয়? ব্যাকশিল্ড চেঞ্জ করা হয়, আর এখান এই মেশিনের মাধ্যমে আপনারা হলো আইফোন, স্যামসাং, ওপো এগুলো এই সামনের স্ক্রিন, যে এই স্ক্রিন এগুলো খুলতে পারবেন লেজারের মাধ্যমে। তো এই লেজার অনেকে হলো খুলতে পারে না, সেক্ষেত্রে হিট প্রুফ আটা ইউজ করে এখানে। সেক্ষেত্রে আপনারা ওই লেজারের মাধ্যমে সামনের পাটটা, মানে সামনের পাটটা খোলা যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো শাকিল ভাই, শুরু করি আমরা? হ্যাঁ, শুরু করি। আচ্ছা, তো শাকিল ভাই, সর্বপ্রথম আমরা কীভাবে করবো জিনিস একটু দেখান আমাদেরকে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমি এটা কি করলেন ভাইয়া? এটা এম ট্রায়াঙ্গেল একটা অ্যাপস, এই অ্যাপসের মাধ্যমে আমরা হলো, মানে মেশিনটাকে আমাকে সেট আপ করতে হবে অ্যাপসের মাধ্যমে? হ্যাঁ, মেশিনটা অ্যাপসের মাধ্যমে সেট আপ করতে হবে। তো এখানে আমাদের অলরেডি সেট আপ আছে, অলরেডি সেট আপ করা আছে আইফোন X এর, আমি মডেল দেখতে পাচ্ছি। তো আমরা এখন টোটাল এখানে রেড লাইট জ্বলতেছে। আচ্ছা আচ্ছা, এটা লেজারটা নাকি? এটা লেজারটা, লোকেশন, আমাদের লোকেশন নিব, কিভাবে চেঞ্জ করতে হয়। তো আমরা এখন চেঞ্জ করব, এটা লোকেশন নিচ্ছে। হ্যাঁ, লোকেশন। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এটার লোকেশনটা সেট আপ করা হচ্ছে, মানে এটার মাপ অনুযায়ী লেজারটাকে সেট আপ করা হচ্ছে। তো আমাদের লোকেশন ওকে ওকে, এখন আমাদের হলো এন্ড কাটিং এর জন্য আমাদের লেজার। ভিউয়ার্সরা আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকারভাবে লেজারের মাধ্যমে আপনার ব্যাকশিল্ডটি কাটা হচ্ছে, মনে তো হচ্ছে ভাই আমরা লেজার শো দেখতেছি। ভিউয়ার্সরা আপনারা এই ব্যাকশিল্ডটি চেঞ্জ করার মাঝখানে কিছুটা লেজার শোর এনজয়মেন্টটাও নিয়ে নিতে পারবেন। লেজার দিয়ে নামও লেগা যাবে, আপনার সব কিছুই লেগা যাবে। ওয়াও, তার মানে কেউ যদি চায় যে পিছনে পিছনে পিকচার মানে এডিট করতে পারবে। তো ভিউয়ার্সরা আপনারা চাইলে আপনারা আপনার ছবিও আপনারা চাইলে পিছনে এডিট করে লাগাতে পারবেন, নাম লেখাতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে এখানে লেজারে কোনো ক্ষতি হবে না, হাত দিলেও কোনো ক্ষতি হবে না, ওইটুকু মিস যাবে না, যেটুকু না না মিস যাবে না, ওটা পরবর্তীতে কাট। ফোনের কোনো প্রকার ক্ষয়ক্ষতি না করে আপনার ফোনটিকে যত্ন সহকারে লেজার নিজে থেকেই আপনার ফোনটিকে কেটে দিচ্ছে, দেখতে পাচ্ছেন। শাকিল ভাই, গ্লাসটি কাটা শেষ? হ্যাঁ, কাটা শেষ। আমরা এখন হাতে নিয়ে দেখতে পারি? হ্যাঁ, দেখ, কোনো গরম বা হিট নেই তো? আচ্ছা, তাহলে দেখি। তো ভিউয়ার্সরা দেখতে পাচ্ছেন যে আইফোনের যে পিছনে সাদা কালারটি ছিল একদমই নেই, কাটার কারণে চলে গেছে আর একদম ছুটে গেছে। এখন আপনাদের দেখাবে যে আসলে কীভাবে খুলতেছে। ওকে শাকিল ভাই, আপনার কাজটা আপনি করতে থাকেন, আমি দেখি।
ভিউয়ার্সরা দেখতে পাচ্ছেন যে একদম সম্পূর্ণ ফোনটির ব্যাকসাইডটি খুলে ফেলা হয়েছে, আসলে ভেঙেই খোলা হয়েছে। এটা যদি ভালো করে যদি না ক্লিন করা হয় সেক্ষেত্রে আপনার এখানে গ্লাসটা ঠিক মতো বসবে না, আর মানে অ্যাকুরেট বসবে না, ফিনিশিংও আসবে না, ফিনিশিংটা ভালো আসবে না, ফিনিশিংটা ভালো আসবে না। সেক্ষেত্রে আমাদের পুরোটা আটাটা ভালোভাবে ক্লিন করতে হবে। শাকিল, আমাদের তো ফোন পরিষ্কার কমপ্লিট। হ্যাঁ, পরিষ্কার কমপ্লিট। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আইফোনের এক্সের যে পিছনের পার্টটি আছে এখন কিন্তু সম্পূর্ণ ফিনিশ কমপ্লিট, কোনো প্রকার মানে ময়লার বা ডাস্ট নেই। এখন গ্লাসটা লাগানো পালা ভাই, গ্লাসটা কই আসছে? হ্যাঁ, আমাদের গ্লাস আসছে। আচ্ছা, এই যে ভিউয়ার্সরা দেখতে পাচ্ছেন ঠিক অরিজিনাল গ্লাস, এটা অরিজিনাল তো? হ্যাঁ, অরিজিনাল মার্কেটের। কিন্তু এটা তো কপি পাওয়া যায় নাকি? কপি পাওয়া যায়, আরো কপি পাওয়া যায়। আমাদের এখানে আমরা হোলসেল, মানে আপনি ভালো মানটা দিচ্ছেন। হ্যাঁ, আমরা তাহলে যারা ব্যবসা করে তারা চাইলে আপনার কাছ থেকে হোলসেলের প্রোডাক্টগুলো নিতেও পারবে। হোলসেল প্রোডাক্ট নিতে পারে এবং আমরা হোলসেল করে থাকি, আমরা 64 জেলায় মাল পাঠাই থাকি। তো সেক্ষেত্রে আমাদের এখানে সার্ভিসিংও করি, সেক্ষেত্রে আমাদের এখানে মানে ভালো কোয়ালিটিটা নিয়ে আসার চেষ্টা করি, তো কাস্টমারকে সবসময় আমরা ভালো দেওয়ার চেষ্টা করি। না, এটাই তো ব্যবসার নিয়ম। হ্যাঁ, এটা ব্যবসার নিয়ম, কিন্তু মার্কেটে অনেক ধরনের কোয়ালিটি পাওয়া যায়। যারা সাময়িক ব্যবসা চিন্তা করে তারা লো কোয়ালিটিটা বেশিরভাগ সার্ভ করে। আচ্ছা, যারা সাময়িক ব্যবসা, তো এখন আমরা একটু দেখি যে আসলে লাগাইলে কেমন দেখা যায়। ভিউয়ার্সরা আপনারা আঠা লাগানোর আগেই দেখে নেন যে এটা এখনো ফিটিং করা হয় নাই, ফিনিশিং করা হয় নাই, দেখতে পাচ্ছেন, বোঝা যাচ্ছে না যে আসলে এটা কি লাগানো হয়েছে বা সেকেন্ড টাইম না ফার্স্ট টাইম, বা অরিজিনালটাই আছে কিনা বোঝা যাচ্ছে না। অরিজিনাল? হ্যাঁ। তারপরে তো আমরা এখন খুলে এখন গাম মারবো। এটা কি সেই আটাটা? এটা হলো সেই আটাটা, এটা 7000 আটা। ভিউয়ার্সরা আপনারা ভাবতে পারেন যে শাকিল ভাই এখানে জিলিপি বানাচ্ছে, আসলে তা না, সে কিন্তু আঠা মারতেছে। ভিউয়ার্সরা আসলে এই জিলিপি বানানোর কারণ হলো এটা যাতে ভালোভাবে আপনার ব্যাকপার্টটা লেগে থাকে। আমি নাম দিয়ে দিই, এটার নাম জিলিপি আঠা। আপনারা কি 7000 বলতেছেন আমি বলবো না, আমি বলবো জিলিপি আঠা। হ্যাঁ, জিলিপি আঠা। আচ্ছা, তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে জিলিপি আঠা মারা শেষ, এখন ব্যাকপার্টটা সেট আপের পালা। ওকে, শুরু করি। ওকে, কমপ্লিট? হ্যাঁ, কমপ্লিট। এখন কাস্টমার নিয়ে যেতে পারবে? হ্যাঁ, কাস্টমার নিয়ে যেতে পারবে, কোনো প্রবলেম নাই? না, কোনো প্রবলেম নাই। আচ্ছা, তো শাকিল ভাই এখন আমরা যে ফাইনাল ডিসিশনে, এটার প্রাইসটা কত পড়লো? এই প্রাইসটা পড়বে আপনার হলো, এখানে আইফোন অনেক কটা মডেল আছে, যেমন হলো আইফোন 8 8 প্লাস। তো আইফোন 8 হলো আমরা 1000 করে নিতেছি, 8 8 প্লাস নিতেছি 1200, আইফোন XS যেটা ওইটা আমরা নিতেছি হলো 1500 করে। মাত্র 1500 টাকার ব্যাকশিল্ডটা চেঞ্জ করতে পারছে? হ্যাঁ, মাত্র 1500 টাকার মাধ্যমে ব্যাকশিল্ডটা চেঞ্জ করতে পারছে এবং লেজার মিশিং এর মাধ্যমে। জি। তো আইফোন 11 প্রো 11 প্রো ম্যাক্স সেক্ষেত্রে আপনার প্রাইস পড়বে 3000 টাকা, আর 12 12 প্রো আর নতুন লেটেস্ট মডেল সেক্ষেত্রে এটার একটু কস্ট বেশি, যেমন 4000 থেকে 4500 টাকা লাগবে। আচ্ছা, তো শাকিল ভাই আমার চ্যানেলের পক্ষ থেকে মানে আইটিউবার বাহার বাংলার পক্ষ থেকে আসলে কী ধরনের সুযোগ সুবিধা রাখতেছেন? তো ইউটিউব থেকে যদি আপনার চ্যানেল থেকে চলে আসে কাস্টমার সেক্ষেত্রে আমরা ডিসকাউন্ট দিব। তো বন্ধুরা আপনারা যদি ডিসকাউন্ট পেতে চান অবশ্যই আমার চ্যানেলের নামটি বলতে হবে, আর নাম না বললে কিন্তু চাকরি থাকবে না। আগে ডায়লগ ছিল যে নাম বললে চাকরি থাকবে না, আর আমার নাম না বললে ডিসকাউন্ট থাকবে না। তো আপনারা ডিসকাউন্ট পেতে অবশ্যই আমার চ্যানেলের নামটা উল্লেখ করবেন। তো শাকিল ভাই এই তো কমপ্লিট? হ্যাঁ, এই তো কমপ্লিট। আচ্ছা, তো ভিউয়ার্সরা আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আরও নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে আসবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।